ল্যান্ডিং হবে ভয়ঙ্কর চন্দ্রযান 3, আর চন্দ্রযান 3 শুনবে না ইসরোর কথাও। একদম ঠিকই শুনেছেন, ল্যান্ডার বিক্রম কারোর কথাই শুনবে না, সে নিজের কথাই শুনবে। তার ভিতরে থাকা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটারটাই সিদ্ধান্ত নেবে যে চন্দ্রযান 3 ল্যান্ডিংটা কিভাবে সফট ভাবে করানো যায়, হার্ড নয়। একদম ঠিকই শুনেছেন, আসল কথা হলো যে চন্দ্রযান 3 ভিতরে এবারে একটা শক্তিশালী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস একটি কম্পিউটার লাগানো হয়েছে, আর খুবই একটি শক্তিশালী অ্যালগোরিদম সিস্টেম এবং সফটওয়্যার ইনস্টল করা হয়েছে। আর ওই সফটওয়্যারটি চন্দ্রযান 3 তে যত সেন্সর রয়েছে আর যত মিটার লাগানো আছে, কোন সময় কতটা কি প্রয়োজন সেটা বুঝতেই কাজে লাগবে। চন্দ্রযান 3 তে ইনস্টলকৃত সফটওয়্যারটি কখন কোন পরিস্থিতিতে কি করতে হবে এর জন্য সাহায্য করবে ল্যান্ডার বিক্রমকে। আসলে তাকে কোন পরিস্থিতিতে কোন ক্ষেত্রে কতটা স্পিডে কিভাবে ল্যান্ডিং করানো যায় সেই ব্যবস্থাই নেবে ওই সফটওয়্যারটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটি। দেখুন, আপনাদের জানিয়ে দিই, যদি আপনি টিভি কিংবা ওয়েবসাইট থেকে দেখেন চন্দ্রযান 3 ল্যান্ডিং মুহূর্ত, তাহলে কিন্তু অনেকটাই আপনার ধারণা আসবে। দেখুন, যখন ইসরোর বিজ্ঞানীরা এখান থেকে বসেই কয়েক লক্ষ কিলোমিটার দূরের সেই চন্দ্রযান 3 কে এখান থেকে সুইচ টিপে মডিউল আলাদা করা হচ্ছিল বা ডিবুস্টিং করা হচ্ছিল একটা সুইচের মাধ্যমেই পৃথিবী থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরেতে, তখনই কিন্তু আমরা বুঝেছি যে ভিতরের যে সেন্সর রয়েছে এবং এআই সিস্টেম যে রয়েছে উপযুক্ত সময়ে সবকিছুই কিন্তু তথ্য প্রদান করছিল ভারতীয় ইসরো বিজ্ঞানীদের, যার ভিত্তিতে ইসরো বিজ্ঞানীরা বিভিন্ন রকম সংকেত, এবং এটাও দেখেছি যে চন্দ্রযান 2 এর সঙ্গে দেখার পরে যে সাংকেতিক চিহ্ন পাঠিয়েছিল বা যে মেসেজ পাঠিয়েছিল তা কেবলমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই অনেকটা ভূমিকা ছিল। কিন্তু ল্যান্ডিং এর সময়তে ইসরোর কোনো কথাই শুনবে না আর ল্যান্ডিংও করাতে পারবে না এখান থেকে ইসরো বিজ্ঞানীরা। দেখুন, সবকিছু ঠিকঠাক থাকলে ল্যান্ড হবে আজ সন্ধ্যা 6:04, যদিও বিকাল 5টার পর থেকে ল্যান্ডিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে। যখন ঠিক 30 কিলোমিটার বা তার নিচে আসবে তখন থেকে কিন্তু ল্যান্ডিং প্রক্রিয়াটি শুরু করে দেবে চন্দ্রযান 3। তবে বিস্তারিত আরো জানানোর পূর্বে আপনাদের জানিয়ে দিই, যদি আপনি আজকের পুরো সিস্টেমটি নিজের মোবাইলে দেখতে চান অথবা কম্পিউটারে দেখতে চান, তাহলে আপনি আপনার মোবাইলে গুগল ক্রোমে গিয়ে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন, অথবা যদি আপনি চান ইউটিউবে দেখবেন তাহলে আপনি ইসরোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন, অথবা যদি আপনি ভাবেন যে ফেসবুক থেকে আজকের সিস্টেমটি দেখবেন, এই ঐতিহাসিক মুহূর্তটি সাক্ষী থাকবেন, তাহলে আপনি ফেসবুকে ইসরোর অফিসিয়াল পেজে গিয়ে দেখতে পারবেন, অথবা আপনি আপনার টিভি চ্যানেলের ডিডি ন্যাশনাল চ্যানেলে গিয়েও দেখতে পাবেন। আর যে সিচুয়েশন এই মুহূর্তে হয়ে রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু ইসরো বিজ্ঞানীরা ব্যাপক একটি টেনশনের মধ্যে রয়েছে, কি হবে শেষ পর্যায়ে, কি হবে শেষ পর্যায়ে। যদিও এখনো পর্যন্ত প্রত্যেকটি মিশনই সফলতা অর্জন করেছে ইসরো, তবে এই সফলতা অর্জনের দিকে লক্ষ্য রেখে 99.9% আশা করা হচ্ছে, ধারণা করা হচ্ছে এটা পুরোপুরি সফলতা অর্জন করবে। কারণ এবারে যে উন্নত মানের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, সাথে যেভাবে আপডেট করা হয়েছে চন্দ্রযান 3 এবং ল্যান্ডার বিক্রমকে, এবং যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এছাড়াও যে সেন্সর রয়েছে, যে হারে ছবিগুলো পাঠাচ্ছে এবং যে সিচুয়েশন তৈরি হয়েছে, তাতে কনফার্ম এবারে সফল হবেই।